ইংল্যান্ডের জনপ্রিয় ক্রিকেট লীগ দ্য হান্ড্রেডে দল পেয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সাকিব আল হাসানের ভিত্তিমূল্য ধরা হয়েছে 1,00,000 পাউন্ড, যা বাংলাদেশি টাকায় 1 কোটি টাকারও বেশি। আগামী 4 এপ্রিল সোমবার দ্য হান্ড্রেড ড্রাফটের দ্বিতীয় নিলামটি অনুষ্ঠিত হবে, যা সরাসরি সম্প্রচার করবে না কোনো টিভি ও চ্যানেল। তবে এই ড্রাফটের সকল তথ্য পাওয়া যাবে 5ই এপ্রিল। ড্রাফট থেকে মোট দলভুক্ত করা যাবে 17 জন বিদেশি ক্রিকেটারকে। দ্য হান্ড্রেড টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে 3 আগস্ট থেকে 3 সেপ্টেম্বর পর্যন্ত। আগস্ট ও সেপ্টেম্বরের মাঝামাঝি অনেক আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ রয়েছে, যার কারণে অনেক আন্তর্জাতিক মানের ক্রিকেটাররা খেলতে পারবেন না এই লীগটিতে। এমনকি বাংলাদেশের ক্রিকেটার সাকিব আল হাসানও খেলতে পারবেন কিনা তা সন্দেহ রয়েছে, কারণ এশিয়া কাপ রয়েছে আগস্ট ও সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে। ধন্যবাদ দর্শক, এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমাদের এই ভিডিওটি দেখার জন্য। এবং দর্শক, এখন পর্যন্ত যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।